গত রবিবার পুরো দেশ যখন ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে ব্যস্ত ছিল ঠিক তখনই আতঙ্ক ছড়ালো ইম্ফল বিমানবন্দরে। দুপুর আড়াইটা নাগাদ কেউ কেউ উড়ন্ত চাকি বা ইউএফও দেখতে পেয়েছে ইম্ফল বিমানবন্দরের ওপরে, আর তার জেরে বাতিল করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। শুধু তাই নয়, ইউএফও খোঁজার জন্য আকাশে উড়ল বায়ুসেনার রাফাল ফাইটার জেট, সব মিলিয়ে তোলপাড় ইম্ফল বিমানবন্দর। ইম্ফল বিমানবন্দরের কাছে আকাশে ইউএফও দেখতে পাওয়া গিয়েছে এই খবর পাওয়ার পরই ওই রহস্যময় বস্তুটির খোঁজ করতে কাছাকাছি বায়ুসেনা ঘাঁটি থেকে আকাশে ওড়ে একটি রাফাল ফাইটার জেট। কিন্তু আশ্চর্যের বিষয়ে কোনো ইউএফও খুঁজে পাওয়া যায়নি। একটি রাফাল ফিরে আসার পর আরও একটি রাফালকে পাঠানো হয় তল্লাশি করতে এবং সেটিও ফিরে আসে। তাহলে কি ইউএফওটি আকাশে মিলিয়ে গেছে? এই প্রশ্নে সবার মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু ওই ইউএফও ওড়ার ঘটনাটি মিথ্যে নয়। বিমানবন্দরের এয়ার ট্রাফিক সার্ভিস কর্মী থেকে শুরু করে বিমানকর্মীরাও ওই বস্তুটি দেখেছে। আকাশে ইউএফও ওড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, কিন্তু কি দেখেছেন তারা? এদের সবার দাবি আকাশে উড়ন্ত বস্তুটি ছিল সাদা রঙের আর খালি চোখে সেটা স্পষ্ট দেখা গেছে। কিন্তু বেশিক্ষণের জন্য নয়, নিমেষের মধ্যে সেটি আকাশে মিলিয়ে যায়। ইউএফও দেখার ঘটনা আমরা বারবার শুনে আসছি এবং দেখেও আসছি। সত্যি কি কোথাও এলিয়েন আছে? তারা কি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে আমাদেরকে জানান এবং ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিন।